আর্সেনিক প্রবণ এলাকায় তীব্র দাবদাহী জল সংকটে নাজেহাল এলাকাবাসী। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা এক নম্বর পঞ্চায়েতের চটলপল্লী এলাকার চিত্রটা কিছুটা এই রকমই। জানা গিয়েছে পিএইচএ দপ্তরের উদ্যোগে পলতা থেকে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে তাও বন্ধ হয়ে আছে। পানীয় জল আনতে দূর দূরান্তে যেতে হয় গ্রামবাসীদের, ফলে স্বাভাবিকভাবেই বিক্ষুব্ধ এলাকাবাসী। জলেরই সমস্যা, এটা আর্সেনিক প্রবণ এলাকা, এখানে সাধারণ যে টিউবওয়েল অয়েল গুলো আছে সেগুলোতেও জল উঠছে না, খাবার জলগুলো দূর দূরান্ত থেকে সরবরাহ করতে হয়। জলের সমস্যা আমাদের এখানে, আমাদের এখানে যে পার্সোনাল যে কল গুলো যার যা বাড়ি বেড়েছে সব আয়রন এবং বেশিরভাগ কলে পার্সোনাল হচ্ছে। আগামী 2024 সালের মধ্যে প্রত্যেক বাড়িতে জল পৌঁছে যাবে আশ্বাস তৃণমূল নেতৃত্বে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে ঘোষণা করেছে যে 24-এর মধ্যে প্রত্যেকের বাড়ি বাড়ি জল যাবে। আমাদের টাকি রোড সম্প্রসারণের ফলে কিছু কিছু জায়গায় মানে ক্ষত বিক্ষত হয়ে গেছে পাইপলাইনটা, সেগুলো মেরামতি কাজ চলছে, আগামী দিন 24 সালের মধ্যে প্রত্যেকের বাড়ি জল যাবে। সামান্য জলের ব্যবস্থা করতে পারে না যে সরকার, সেই সরকার কতটা এগিয়ে আছে তা বোঝাই যাচ্ছে কটাক্ষ বিজেপি নেতৃত্বে। নলকূপতে জল নিতে গেলে মানুষের মানে লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ন্যূনতম জল দিতে পারছে না, পরিশোধ দিতে পারছে না, এতে বাংলা এগিয়ে আছে, এতে বোঝা যাচ্ছে বাংলা কথা এগিয়ে আছে। যদি সমস্যার সমাধান না হয় ভারতীয় জনতা পার্টি আমরা জনগণের স্বার্থে আমরা লড়াই করবো, তার জন্য আমরা বৃহৎ আন্দোলন নামবো আগামী দিন। যার জন্য এলাকার মানুষের আজকে বিক্ষোভ দেখিয়েছে, তাদের দাবি দ্রুত এলাকায় জলের ব্যবস্থা করা। সামনে পঞ্চায়েত নির্বাচন, আদৌ হবে এই জলের সুরাহা? দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাস, সিএন নিউজ।